আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কলমি শাক চাষ সম্পর্কে। চাঁদ বাগানে বা জমিতে আমরা এই সময়টাতে কলমি শাক কীভাবে চাষ করে লাভবান হতে পারি, আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। কলমি শাক যা লতা জাতীয় একটা উদ্ভিদ, এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত, যে কোনো সময় আমরা বীজ বুনে দিতে পারি। ভিডিও শুরুতেই কলমি শাকের বীজ কীভাবে জার্মিনেট করতে হয়, শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে 12 থেকে 24 ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখবেন। বীজগুলা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে সবকটা বীজ নিয়ে নেবেন। তারপর 4 থেকে 5টা বাঁশ দিয়ে দেবেন। এরপর ঢাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে আপনারা যদি একদিন রেখে দেন, তাহলে সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে। কলমি শাকের বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে NP1 কিমা কলমি শাক, এভারগ্রিন 25, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে, যে কোনো একটা জাত বেছে নিতে পারে। একদিন পাত্রের মধ্যে পেঁচিয়ে রাখার পরপরই দেখেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসছে। এই অবস্থায় যদি আমরা যে কোনো জায়গার মধ্যে বীজগুলো বুনে দিই, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে চারা অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবো। চাঁদ বাগানে ছোটো আকারের পাত্র থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে একবার যদি কলমি শাক লাগিয়ে নিতে পারেন, তাহলে সেই চারা গাছ থেকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। প্রায় সব ধরনের মাটিতে কিন্তু কলমি শাক চাষ করা যায়। যারা জমিতে কলমি শাক চাষ করতে আগ্রহী, সারি তৈরির মাধ্যমে, অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি দূর দূর আপনারা বীজগুলো বপন করবেন। শতকে যদি আমরা কলমি শাক চাষ করি, তাহলে 40 থেকে 50 গ্রাম বীজের প্রয়োজন হবে। খুব কম পুঁজিতে সারা বছরের জন্য বাণিজ্যিক পদ্ধতিতে আমরা কলমি শাক চাষ করে লাভবান হতে পারি। চারা ওঠার পরপরে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয়, তাহলে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন। এছাড়া চারা গাছে গোড়ায় আগাছা জন্মালে সেগুলার সাথে সাথে তুলে ফেলবে। চাঁদ বাগানে যেসব টবের মধ্যে আপনারা কলমি শাকের বীজ বুনে দেবেন, সেই সব টবের মধ্যে 2-3 দিন অন্তর অন্তর আপনার চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা দিবেন। আর চারা গাছ যখন একটু উঁচু হবে, অর্থাৎ 15 দিন বয়সে, চারা গাছের যে প্রধান আগাটা রয়েছে সেই আগাটা আপনারা এভাবে কেটে দেবেন। এতে করে চারদিকে প্রচুর পরিমাণে অনেক শাখা প্রশাখা বের হবে। বর্তমানে আমাদের দেশে কলমি শাক বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে, এটার চাহিদাও দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। চাঁদ বাগানে আমরা পানির বোতল অথবা তেলের যেসব বোতল ফেলে দেয়, সেসব বোতলের মধ্যে আমরা খুব সহজে চাষ করতে পারি। জমিতে কলমি শাক চাষের ক্ষেত্রে শুধুমাত্র গোবর সার প্রয়োগের মাধ্যমে কলমি শাকটা চাষ করা যায়। প্রতি শতক জমিতে আপনারা 40 কেজি গোবর সার দিয়ে এই কলমি শাকটা চাষ করতে পারেন। হেক্টর প্রতি 10 টন গোবর প্রয়োগ করবেন। এছাড়া অন্যান্য রাসায়নিক সার প্রয়োগ করলে শেষ চাষের পূর্বে আপনারা প্রতি শতক জমিতে 200 গ্রাম TSP এবং 100 গ্রাম MOP সার প্রয়োগ করবেন। আপনার কলমি শাকের চারাগুলা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন চারা গাছের প্রধান আগাটা এভাবে কেটে দেবেন। এতে করে চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে, যেগুলা থেকে প্রচুর পরিমাণে আপনি কলমি শাক সংরক্ষণ করতে পারবেন। জমিতে আমরা যারা কলমি শাক চাষ করি, চারার বয়স যখন 15 থেকে 20 দিন বয়স হবে, তখন প্রতি শতক জমিতে 600 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দেবো। হেক্টর প্রতি 150 কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবো। এই ইউরিয়া সার প্রয়োগ করলে কলমি শাকের চারাগুলা অনেক জোপালো হবে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে, যেহেতু এই ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। আর চাঁদ বাগানের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা প্রত্যেকটা বোতল বা টবের মধ্যে যেসব পাত্রের মধ্যে চাষ করবেন, শুধুমাত্র 15 দিন অন্তর অন্তর এভাবে কম্পোস্ট সার প্রয়োগ করবেন। কলমি শাকে বিভিন্ন ধরনের পোকার উপদ্রবের কারণে কলমি শাকের পাতাগুলা সুরঙ্গ হয়ে যায়, যা বিভিন্ন ধরনের বিছা পোকা, বিটন পোকা, মাকড়ের কারণে হয়ে থাকে। এইসব পোকা যদি আপনার জমিতে উপদ্রব দেখা দেয়, তাহলে সাইফারমিথিন গ্রুপের কীটনাশক যেমন কট 10 cc, এটা প্রতি লিটার পানিতে 1 মিলিহারে আপনি স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে কলমি শাক চাষ করে আপনিও কিন্তু লাভবান হতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।